বাংলাদেশ সহ সমস্ত বাংলা ভাষাভাষী জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন 21শে ফেব্রুয়ারি। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত। মানুষের পদচারণায় ভাষা শহীদদের স্মরণ করার দিনটি উপলক্ষে প্রস্তুতি চলছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট শহীদ মিনার প্রাঙ্গণে। বিস্তারিত দেখুন অলিউর রহমান তামিমের ডেস্ক রিপোর্টে। আর মাত্র একদিন পরেই শুরু হবে 21শের প্রথম প্রহর। হাতে ফুল নিয়ে সবাই ছুটবে শহীদ মিনারে। শিশু কিশোর তরুণ তরুণী আপামর জনসাধারণ গাইবে সেই অসাধারণ গান, আমার বাইয়ের রক্তে রাঙ্গানু 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা সৈনিকদের মহান আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে প্রস্তুত হচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট শহীদ মিনার। শহীদ মিনারের সৌন্দর্য বাড়াতে চারপাশে বাতি স্থাপন করা হয়েছে, রং লাগিয়ে খুব যত্নের সঙ্গে আলপনা আঁকার কাজ করছেন প্রশিক্ষণে আসা ছাত্রছাত্রীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এখানে কারুকাজ চালিয়ে যাচ্ছি, আর আমাদের কালচারাল প্রোগ্রাম আছে 21শে ফেব্রুয়ারি, মানে আগের দিন রাত্রে। সেখানেও আমরা ভাষা শহীদদের স্মরণে অনেক রকম ইভেন্ট রেখেছি। আমরা মহান আমাদের শহীদদের স্মরণে আমরা করতেছি এছাড়াও মূলবেদী সহ সংলগ্ন এলাকা ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে। আন্তর্জাতিক মাতৃভাষার যথাযোগ্য মর্যাদা এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও নানা পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। অলিউর রহমান তামিম, আই1 ডেস্ক নিউজ, ঢাকা।